মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জায় ঠাকুরগাঁওয়ে মুখ লুকিয়েছে, তাকে আর ঢাকায় ঢুকতে দেয়া হবে না। বিএনপি 29 বছর ক্ষমতায় ছিল, তারা জনগণের উন্নয়ন করতে পারেনি। যারা স্বপ্ন দেখতে পারে না তারা কখনো স্বপ্ন বাস্তবায়নও করতে পারবে না, এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার রাজস্থানের বনশ্রীতে 2 নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান সরকারের উন্নয়নের উদাহরণ। যে নামগুলো এদেশের মানুষের কাছে অপরিচিত ছিল সেই নামগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা স্বপ্ন দেখতে পারে না তারা কখনো সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। বিএনপি 29 বছর ক্ষমতায় ছিল, তারা জনগণের উন্নয়ন করতে পারেনি। তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ জনগণের চোখ দিয়ে দেখতে হবে। 29 বছরে তারা এ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে মেয়র তাপস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জায় ঠাকুরগাঁওয়ে মুখ লুকিয়েছেন, তাকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। বিএনপি 2018 সালের নির্বাচনে এসেছিল, তখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলেনি, খালেদা জিয়ার মুক্তির কথাও বলেনি। খালেদা জিয়াকে তারা ভুলে গেছে, মাইনাসই করে ফেলছে, তাদের আর খালেদা জিয়ার দরকার নেই। বিএনপি নেতারা এখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলেন, কিন্তু একসময় তারাই নির্দলীয় নিরপেক্ষ সরকার মানেননি, তারা এক এক সময় এক এক কথা বলেন। ডেঙ্গু রোগ প্রতিরোধ প্রসঙ্গে মেয়র বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে নগরবাসীকে সুরক্ষা দিতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, নির্মাণাধীন ভবন ও স্থাপনায় যেন এডিসের প্রজননস্থল সৃষ্টি না হয় তা যথাযথভাবে তদারক করতে হবে। আপনারা সেসব জায়গায় এডিস মশার প্রজননস্থল নির্মূল না করতে পারলে আমাদের জানাবেন, আমরা তা নির্মূলের ব্যবস্থা নেব। এদিকে মেয়র তাপসের বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা এই ধরনের কথার গুরুত্ব দেই না, কারণ অতীতে এ ধরনের কথা আমাদের অনেক শুনতে হয়েছে, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। কে কি বলল এতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। জনগণের লক্ষ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তাদের ক্যারেক্টার, তাদের কথাবার্তা বলা সব কিছুর মধ্যে একটা প্রচণ্ড সন্ত্রাসী ব্যাপার আছে। তারপরে একটা জমিদারি ভাব আছে, এটা হচ্ছে তাদের জমিদারি, এই জন্য কাকে তারা ঢুকতে দেবে কি দেবে না এই ধরনের কথা তারা বলতে। আমরা এগুলো খুব গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না যে এগুলো আমরা বহু ফেস করেছি, তো আমরা এগুলোকে নিয়ে আমরা চিন্তা করি না। আর কে কী বললো না বললো এটা দেখেন বাংলাদেশের জনগণের কিছু যায় আসে না। বাংলাদেশের জনগণের লক্ষ্য একটাই যে বাংলাদেশে তারা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায় একটা নিরপেক্ষ সরকারের অধীনে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।